তেইশে নভেম্বর রাজাপুর পাক হানাদার মুক্তিঠি প্রতিনিধি বুলবুল আহমেদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক নিউজ আজ তেইশে নভেম্বর ঝালুকাঠি জেলার রাজাপুর উপজেলা পা খানাদার বাহিনী মুক্ত দিবস উনিশশো একাত্তর সালের তেইশে নভেম্বর বরিশাল অঞ্চলের মধ্যে রাজাপুর থানা সর্বপ্রথম পাক হানাদার মুক্ত হয় বৃহত্তর বরিশালের রাজাপুরের আকাশে উড়ে প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উনিশশো সালের চোদ্দই নভেম্বরের পর সারাদেশের ন্যায় রাজাপুরে মুক্তিযুদ্ধ আরও তীব্র হয় দেশীয় দোষুরদের সহায়তায় পাক বাহিনী সাধারণ নিরীহ জনগণকে ধরে এনে বৌদ্ধভূমিতে সংলগ্ন নদীর ঘাটে বেঁধে গুলি করে লাশ নদীতে ফেলে দেয় লাশের গন্ধে ভারী হয়ে ওঠে আকাশ বাতাস তৎকালীন ছাত্রলীগ নেতা আবুল কালাম বাবুলকে জাঙ্গালিয়া নদীর ঘাটে গর্ত করে জীবন্ত মাটি চাপা দেন হানাদাররা উনিশশো সালে এই দিনে এক রক্তক্ষয়ী সম্মুখ যুদ্ধের মাধ্যমে ঝালকাঠির রাজাপুর থানাকে হানাদার বাহিনী ও তাদের মুক্ত করেছিল বীর মুক্তিযোদ্ধারা উনিশশো সালে সেই তেইশে নভেম্বর ভোরবেলা সেদিন শুক্রবার ছিল আমরা হানাদার বাহিনীকে লক্ষ্য করে মুক্তিযুদ্ধ রাজাপুরকে হানাদার মুক্ত করার চেষ্টা করি এবং রক্তক্ষয়ী সংগ্রামের পর এই করতে করতে প্রায় যুদ্ধ যুদ্ধে নেতৃত্ব দেন নয়নং সেক্টরের অন্যতম সাব সেক্টর কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ শাহজাহান ওমর মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য শাহজাহান ওমর বীর উত্তম খেতাবে ভূষিত হন ধরে প্রতি বছর এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করছে রাজাপুর প্রেস ক্লাব মুক্তিযোদ্ধা সংসদ সূত্রে জানা যায় উপজেলা চলাকালীন রাজাপুরে প্রায় সাতশো থেকে আটশো নিরীহ বাঙালিকে হত্যা করা হয় সাবসেক্টর কমান্ডার ক্যাপ্টেন শাহজাহান বাড়ির সামনের বৌদ্ধভূমিতে আরও প্রায় দুশো লোককে হত্যা করা হয় এছাড়াও শুক্তাগড় ইউনিয়নের কাঠিপাড়ায় দু হাজার দশ সালে দুটি গণকবর পাওয়া যায় যার একটি থেকে অনেক মানুষের মাথার খুলি ও হার উদ্ধার করা হয় এবং সাতুরিয়ার তারাবুনিয়া গ্রামে একটি গণকবরের সন্ধান দেন স্থানীয় মুক্তিযোদ্ধারা তহুরা পিঙ্কি বিএমএফ টেলিভিশন